ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেশে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ, পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। বৈঠকে ছিলেন মন্ত্রিসভার সচিব এবং অন্যান্য আধিকারিকরাও। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, কি জানা যাচ্ছে বৈঠক নিয়ে? অনেক সব মিটিং শেষ হয়েছে এবং এটা হাই লেভেল রিভিউ মিটিং ডেকেছিলেন প্রধানমন্ত্রী, যেখানে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন এবং নীতি আয়োগের যারা হেলথ ডিপার্টমেন্টের ছিলেন বিকে পল তিনি ছিলেন এটাতে, এবং হর্ষবর্ধনও একটা ব্রিফ দেন কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। নীতি আয়োগকে তো জানানো হয় যে দেশ জুড়ে কোন রাজ্যের এখন কি পরিস্থিতি রয়েছে এবং কি কি স্টেপ গুলো নেওয়া হচ্ছে, কেন কিছু কিছু জায়গায় উদ্বেগের কারণ রয়েছে, কিছু কিছু জায়গায় ভালো ফল হচ্ছে, কিছু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সে কথাগুলো ওঠে। এবং আজকে এই মিটিং এ প্রধানমন্ত্রী বিশেষ করে দিল্লিতে যা পরিস্থিতি রয়েছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, যে সেখানে কিছুটা সুখবর বলা যেতে পারে, কিছুটা কন্ট্রোল করতে সফল হয়েছে দিল্লি সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে যখন যৌথভাবে সংক্রমণকে আটকানোর জন্য পদক্ষেপ গুলো নিয়েছেন তার ভালো ফল দেখা যাচ্ছে এই মুহূর্তে। অনুসভা দিল্লিতে প্রায় রোজ 20,000 থেকে বেশি টেস্ট হচ্ছে এবং পজিটিভিটি রেট কমে আসছে আস্তে আস্তে, এবং যারা সুস্থ হয়ে যাচ্ছেন তাদেরও সংখ্যা বেশি হচ্ছে। সেক্ষেত্রে আর্লি ডিটেকশন একটা সব থেকে বড় বলা হচ্ছে রণকৌশল, যেখানে যদি আগে ধরা পড়ছে তো আগে আইসোলেট করা সম্ভব হচ্ছে করোনা পজিটিভ পেশেন্টদেরকে। সেই ক্ষেত্রে দিল্লির আজকে যা পরিস্থিতি সেটার প্রশংসা করেন প্রধানমন্ত্রী এবং তিনি বলেন যে পাশের যে রাজ্যগুলি রয়েছে এনসিআর এ, যার মধ্যে এলাকাগুলো পড়ছে গাজিয়াবাদ, নয়ডা, গুরগাঁও, ফরিদাবাদ, সেই জায়গাগুলোতেও একই স্টেপস গুলো নেওয়া উচিত যেটা দিল্লিতে করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে সংক্রমণ আরো কমানোর জন্য প্রধানমন্ত্রী আজকে এই মিটিং এ বলেন কি সোশ্যাল ডিস্টেন্সিং বা হ্যান্ড হাইজিন যেটা রয়েছে, হাত বারবার সাবান দিয়ে হাত ধোয়া এবং এবং 6 ফিটের ডিস্টেন্স মেনটেন করা, তার সঙ্গে সঙ্গে সবাই যেন মাস্ক পরে, এটার জন্য অ্যাওয়ারনেস আরো বাড়াতে হবে দেশ জুড়ে, এ কথাও আজকে প্রধানমন্ত্রী মিটিং এ বলেছে। ধন্যবাদ বিজেন্দ্র।